সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। 31 সেপ্টেম্বরের আগে যদি আপনারা আধার আর প্যান কার্ডের লিঙ্ক না করান তাহলে কিন্তু আপনাদের আধার বা প্যান কার্ডটা কিন্তু ব্লক হয়ে যেতে পারে। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কী করে আপনারা এই কাজটি খুব সহজে বাড়িতে বসে মোবাইল ফোনে বা আপনাদের পিসিতে আপনারা খুব তাড়াতাড়ি করে নেবেন। তার জন্য কিন্তু আপনাদের কোনো সাইবার ক্যাফে গিয়ে টাকা দেওয়ার বা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কোনো দরকার হবে না, খুব সহজেই কিন্তু এটা আপনি করে নেবেন। তো ভিডিওটা আপনার লাস্ট পর্যন্ত দেখবেন, লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কত সহজে এই কাজটি করা যাচ্ছে। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই লাল বাটনে ক্লিক করে, এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে কী হবে আমি যখনই কোনো লেটেস্ট হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও নিয়ে আলোচনা করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা কিন্তু সেই ভিডিওটা মিস করবেন না। আমি কিন্তু আপনাদের জন্য রোজ এইরকম ভিডিও নিয়ে আসি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই ভিডিওটা। তো সব ফার্স্ট আপনাদেরকে গুগলে যেতে হবে, গুগলে গিয়ে লিখতে হবে ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্স লিখলেই দেখবেন আপনার সামনে সব ফার্স্ট যেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এই রকম একটা পেজে। তো নিচে দেখুন, এইখানে আপনি যদি মোবাইলে ইউজ করেন তাহলে নিচে দেখুন লেখা থাকবে কন্টিনিউ টু হোম পেজ, বা এখান থেকে আপনি এটাকে ক্লোজও করে দিতে পারেন, যা ইচ্ছে আপনি যে কোনো একটা করতে পারেন এখান থেকে। তো আমি এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলে দেখুন আপনার সামনে ঠিক এই রকম একটা ই ফিলিংয়ের একটা জায়গা চলে আসবে, যেখানে গিয়ে কিন্তু আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্কিং করাতে হবে। তো এখান থেকে আপনি এইখানে দেখুন ওপরে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে লেখা রয়েছে লিঙ্ক আধার। তো এই লিঙ্ক আধারের ঘরে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে নতুন একটা পেজে নিয়ে চলে আসবে। তো এইখানে আপনি সব ফার্স্ট একটা অপশন দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ভিউ দ্য স্ট্যাটাস ইফ ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড লিঙ্ক আধার রিকোয়েস্ট। তো আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন যদি আপনি আগেও লিঙ্কিং করে থাকেন। তো আমি এখানে গিয়ে সেটা ক্লিক করব। ক্লিক করে দেখুন সবপাশ কী দেখা যাচ্ছে, যে প্যান নাম্বার আর আধার নাম্বার। তো সবপাশ আমি এখানে প্যান নাম্বার আর আধার নাম্বার দিয়ে চেক করে দেখে নেব যে আমি আগেও লিঙ্কিং করেছি কি না। যদি আপনি আগে লিঙ্ক করে থাকেন তাহলে কিন্তু আপনারা লিঙ্ক করার কোনো দরকার নেই, আর যদি আপনি আগে লিঙ্ক না করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখন লিঙ্কটা করতে হবে। তো সবপাশ আমি ডিটেলসটা এখানে ভরে নিচ্ছি। তো ডিটেলসটা প্যান নাম্বার এবং আধার নাম্বার ভরে নেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস। তো লিঙ্ক ভিউ আধার স্ট্যাটাসে ক্লিক করে দেখুন দেখা যায় যে এখানে আমাকে যে ইওর দেখুন এখানে আমার একটা দিয়ে দিয়েছে যে ইওর প্যান ইজ লিঙ্কড আধার নাম্বার। তো আমার যে প্যান নাম্বার এবং আধার নাম্বার সেটা আমার লিঙ্কিং রয়েছে, কিন্তু আপনাদের নাও থাকতে পারে। তার জন্য আপনারা যেটা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গায় যখন আসবেন এখান থেকে লিঙ্ক আধারে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা উইন্ডো চলে আসবে। তো এটা কিন্তু 31 তারিখের মধ্যে সবাইকে করতে হবে। তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সমস্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এখানে এবার আপনি কী করবেন, আপনার প্যান নাম্বারটা এখানে আপনি ভরাবেন, তারপর আপনার আধার নাম্বারটা এখানে আপনি ভরাবেন, এবং আপনার যে নাম রয়েছে আধার নাম্বারে সেটা কিন্তু আপনি এখানে ভরিয়ে দিতে হবে। তাছাড়া এবার আপনাকে আরও একটা যেটা করতে হবে সেটা এখানে দেখুন একটা অপশন দিয়েছে যে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড। তো অনেকের আধার কার্ডে কি হয় শুধুমাত্র ডেট অফ বার্থের জায়গায় শুধুমাত্র ইয়ারটা থাকে, সেটা কিন্তু আপনাকে এখানে টিকচিহ্ন করতে হবে। যদি মনে করেন টিকচিহ্ন না করুন তবুও কিন্তু হবে। তার জন্য নিচে দেখুন আরও একটা অপশন দিয়েছে, এইখানে দেখুন আই এগ্রি টু ভ্যালিড মাই আধার ডিটেলস উইথ UIDAI। তো এখান থেকে ক্লিক করে নেবেন, ক্লিক করে নেওয়ার পর চলে আসবেন নিচে। নিচে দেখুন আরও একটা অপশন রয়েছে, এইখানে কী করতে হবে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আপনাকে এই জায়গায় ভরিয়ে দিতে হবে। যদি মনে করছেন যে আপনি ক্যাপচারটা ঠিক বুঝতে পারছেন না তাহলে কিন্তু আপনি এই জায়গায় ক্লিক করে ক্যাপচারটাকে চেঞ্জ করতে পারবেন। যত রকম দরকার আপনি যেটা ভালো বুঝতে পারবেন সেটা আপনি নেবেন, এখানে নেওয়ার পর এখানে ক্লিক করে লাগিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে লিঙ্ক আধার। তো লিঙ্ক আধারে ক্লিক করলে আপনার সামনে আবার একটা নতুন পেজ চলে আসবে, যেই পেজের মধ্যে লেখা থাকবে যে আপনার আধার লিঙ্কিংয়ের রিকোয়েস্টটা নেওয়া হয়ে গেছে। তারপর আবার কী করতে হবে, যখন আপনাদের ওই কাজটা হয়ে যাবে তখন আপনি আবার ডিরেক্ট এই পেজে চলে আসবেন। তো এই পেজে আসার পর এখানে দেখুন আমি সব ফার্স্ট যেখান থেকে চেক করেছিলাম যে আধার লিঙ্কিংটা হয়েছে কিনা, তো সেই জায়গায় ক্লিক করে কিন্তু আপনাদের চেক করে দেখতে হবে যে আপনাদের আধার লিঙ্কিংটা হয়েছে কি না। তো এটা খুবই সহজ প্রসেস, আপনারা কিন্তু এই কাজটা ফোনেও একই রকমভাবে করতে পারবেন। ঠিক ফোনটাকেও যে কোনো একটা ব্রাউজারে আমি প্রেফার করবো, আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করতে, ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু ইনকাম ট্যাক্স লিখলেই বা লিঙ্ক আধার লিখলেই কিন্তু আপনার সর্বফার্স্ট এই ওয়েবসাইটটি ওপেন হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার যে লিঙ্ক আধার যদি লেখেন, ধরুন আমি গুগলে চলে গেলাম, গুগলে গিয়ে যদি আমি লিখি লিঙ্ক আধার, দেখুন লিঙ্ক আধার, সেটাতে ক্লিক করে দেখুন সর্বফার্স্ট যেই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনাদের সরাসরি এই
পেজটাতে নিয়ে চলে আসবে, যেই পেজটায় আমরা কাজ করছিলাম একটু আগে, দেখুন সেই পেজটাতে নিয়ে চলে আসছে সরাসরি। তো এখান থেকে কিন্তু আপনার এটাকেও আসতে পারেন, বা ডিসক্রিপশনে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইট থেকে গিয়ে আপনার ঘুরে আসতে পারেন। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে। ভিডিওর কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।